শারীরিক মিলনের সময় যেসব ভুল একদমই করা উচিত নয় তা আমি এখন এক এক করে আপনাদেরকে জানাবো। এক, মিলনের পর প্রস্রাব না করে ঘুমিয়ে পড়া। শারীরিক মিলনের পর শরীরে একরকম ক্লান্তি অনুভব হয়, যার ফলে অধিকাংশ দম্পতি মিলনের পর পরই ঘুমিয়ে পড়েন। তবে বিশেষজ্ঞ ডাক্তারদের মতে মিলনের পর প্রস্রাব না করে ঘুমিয়ে পড়লে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়, কারণ মিলনের সময় যৌনাঙ্গে নানা রকম ব্যাকটেরিয়া লেগে যায়। মিলনের পর তা ওয়াশ না করে ঘুমিয়ে যাবার ফলে ব্যাকটেরিয়া গুলো বাসা বাঁধতে শুরু করে। ছেলেদের তুলনায় মেয়েদের আক্রান্ত হবার সম্ভাবনা কয়েক গুণ বেশি। মনে রাখবেন, একবার আপনার মেয়ে সঙ্গী আক্রান্ত হলে পরবর্তীতে তার সাথে মিলন করার ফলে আপনিও কিন্তু আক্রান্ত হবেন। তাই অবহেলা না করে মিলনের পরে দুজনের ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করুন। দুই, শারীরিক সম্পর্কের পরেই দূরে সরে যাওয়া। অনেক পুরুষ এমন আছেন যে মিলনের পরপরই সঙ্গী থেকে আলাদা হয়ে যান, নিজের উত্তেজনা শেষ হওয়া মাত্রই সঙ্গী থেকে সরে যান। বিশেষজ্ঞরা বলেছেন বীর্যপাত হয়ে যাবার পর এভাবে দ্রুত সঙ্গী থেকে সরে যাওয়ার ফলে সঙ্গীর মনে নেগেটিভ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাই শারীরিক সম্পর্কের পর কিছুক্ষণ সঙ্গীকে জড়িয়ে ধরে রাখুন। তাকে বোঝানোর চেষ্টা করুন যে শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্যই আপনি তাকে ভালোবাসেন না। দেখবেন তাহলে আপনার সঙ্গী অনেক ভালো ফিল করবে এবং আপনাদের ভালোবাসা কয়েক গুণ বেড়ে যাবে। তিন, সঙ্গীকে অন্য প্রেমিক বা প্রেমিকার কথা বলা। অনেক ছেলেই শারীরিক সম্পর্কের সময় সঙ্গীকে অন্য প্রেমিকার কথা বলে। যেমন অনেকেই বলে, আমার আগের বউ তোমার চেয়ে অনেক ভালো ছিল, বা আমার আগের প্রেমিকা আমাকে আরো বেশি আদর করত। মনে রাখবেন, এই ধরনের কথা আপনার সঙ্গীর মিলনের আনন্দটাকেই নষ্ট করে দিবে। তাই ভুলেও এই ধরনের কথাবার্তা সঙ্গীকে বলবেন না। চার, সঙ্গীকে নিয়ে সমালোচনা করা। অনেকেই শারীরিক মিলনের সময় সঙ্গীকে নিয়ে সমালোচনা করে, তার ভালো সময়টাকে খারাপ করে দেয়। যেমন অনেক নারী পুরুষ সঙ্গীকে বলে থাকেন, তুমি একটা ভালো চাকরি খুঁজতে পারলে না, কিংবা তুমি তো আমাকে ভালো একটা শাড়ি কিনে দিতে পারো না। আবার অনেক নারী পুরুষ সঙ্গীর শারীরিক কোনো বিষয় নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করেন। শারীরিক সম্পর্কের সময় ছেলে সঙ্গীকে নিয়ে সমালোচনা করলে এর কঠিন প্রতিক্রিয়া ছেলে সঙ্গীর উপর পড়তে পারে, যার ফলে দ্রুত বীর্যপাত সহ নানা রকম সমস্যা সৃষ্টি হয়। এবং মেয়েদের এরকম অসতর্ক আচরণের কারণে অনেক সময় ছেলে সঙ্গী মেয়েটির সাথে মিলনের আগ্রহ হারিয়ে ফেলেন, আর এভাবেই বিয়ে, সংসার এবং ঘনিষ্ঠ সম্পর্ক ভেঙে যায়। তাই মেয়ে বন্ধুদের বলবো, শারীরিক সম্পর্কের সময় আপনার পুরুষ সঙ্গীকে উৎসাহ দিন, তার প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন। তাকে বলুন মিলনের সময় কি করলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, বা আপনার কোথায় আদর করলে আপনি সবচেয়ে বেশি মজা পান। এসব ব্যাপারে খোলামেলা আলোচনা করলে দেখবেন আপনাদের শারীরিক সম্পর্কের মাধুর্যতা কয়েক গুণ বেড়ে যাবে। পাঁচ, শারীরিক সম্পর্কের সময় শুরুতেই মেইন পয়েন্টে চলে যাওয়া। আমাদের দেশের অনেক ছেলেরা কেমন যেন শারীরিক সম্পর্কের মানেটাই বোঝে না, অনেকেই মিলনের শুরুতেই মেইন পয়েন্টে চলে যায়। ছেলেদের এসব ভুলের কারণে মেয়েরা ছেলেদের উপর চরম ভাবে বিরক্ত হয়, তবে লজ্জার কারণে অনেক সময় মেয়েরা কিছু বলতে পারে না। শারীরিক সম্পর্কের সময় সঙ্গীকে কিভাবে আদর করতে হয় তা আমি এখন আপনাদেরকে বলবো। তবে তার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন, তাহলে আমার সব স্পেশাল ভিডিওগুলো ফ্রিতেই দেখতে পারবেন। একজন পুরুষ চাইলে তার সঙ্গীকে প্রতিবারই পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে, তবে ছেলেদের কিছু ছোট ছোট ভুলের কারণে মেয়েরা মিলনে পরিপূর্ণ তৃপ্তি পায় না, যার ফলে সংসারে অশান্তি লেগেই থাকে, এমনকি অনেক সময় বিয়ে পর্যন্ত ভেঙে যায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে একটি মেয়েকে খুব সহজেই খুশি করা যায়।
তাছাড়া ভিডিওর শেষে মেয়েদের কিছু দুর্বল পয়েন্টের কথা আপনাদেরকে বলে দিব। মেয়েদের শরীরে এমন দুর্বল পয়েন্ট আছে যেখানে 2 মিনিট আদর করলেই মেয়েদের তৃপ্তি হয়ে যায়। প্রিয় দর্শক, আপনি যদি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে চান তাহলে এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আগেই বলে রাখি, ভিডিওটি টেনে টেনে দেখলে কিংবা শেষ পর্যন্ত না দেখলে তেমন কিছুই বুঝতে পারবেন না। আজকাল অধিকাংশ পুরুষ অনেক সময় নিয়ে মিলন করা তো দূরের কথা, যেটুকু সময় স্ত্রীকে আনন্দ দেওয়ার প্রয়োজন সেই সময়টুকু তারা স্ত্রীর সাথে মিলন করতে পারে না। গবেষকরা বলেছেন, ছেলেদের দ্রুত বীর্যপাতের প্রধান একটি কারণ হচ্ছে ছেলেরা মিলনের আগে নার্ভাস ফিল করে। অধিকাংশ ছেলে মিলনের আগে ভাবতে থাকে যে আমি মনে হয় আমার পার্টনারকে খুশি করতে পারবো না। আপনি জেনে অবাক হবেন যে শুধুমাত্র এটা ভাবার কারণেই অধিকাংশ ছেলে মিলনের আগেই নার্ভাস হয়ে যায়। আর নার্ভাস থাকার কারণে ছেলেদের মিলনের পারফরমেন্স খারাপ হতে থাকে, আর এভাবেই বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং অনেক সময় বিবাহ বিচ্ছেদও হয়।